এমার্জেন্সিতে মাকে নার্সিংহোমে ভর্তি করা হলো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আগের দিন দেখেছিলে যে মা হসপিটালে ভর্তি কারণ ডাক্তার বলেছিলো মা সিরিয়াস কন্ডিশানে বাড়িতে রাখা যাবে না এরকম পেশেন্টকে তাই আমরা মাকে হসপিটালেই ভর্তি করি মার প্রেশারটা খুব বেশি ছিল সেই জন্য ডাক্তারও মাকে ছুটি দিতে চাইছিল না আর মাও হসপিটালে থাকতে পারছিলো না সেই জন্য পাপা অনেক চেষ্টা করলো যে তাড়াতাড়ি মাকে বাড়িতে নিয়ে আসা যায় যদি তাহলে মা একটু সুস্থ বোধ করবে আর সেই জন্য পাপা বন সই করে মানে নিজ ইচ্ছাই মাকে হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিল কারণ মা থাকতে পারছিল না তারপরে বাড়িতে আসার পর মার মানে পেশার মানে আমরা চেক করছি বারবার তাও বেশি দেখাচ্ছে একশো সত্তর বাই নব্বই একশো এরকম দেখাচ্ছে পরেরটাও তো বেশি থাকছেই নিচেরটাও খুব বেশি থাকছে প্রেশারের সেই জন্য আমরা আরও টেনশান করতে লাগলাম তারপরে সব জায়গায় ফোন করলাম এখানে ওখানে ওই ডাক্তার সেই ডাক্তার সবার একটা কন মানে কথা ছিল যে এটা তো সিরিয়াস কন্ডিশনের দিকে যাচ্ছে আর প্রেশার যেহেতু মানে কমছে না সেটা একটা বড় একটা রিক্স হতে পারে প্রেগনেন্সির অবস্থায় তো বেশি রিক্স এটা সেই জন্য আমরা করিমপুরে ভেবেছিলাম ওখানেই থাকবো কিন্তু সেটা হলো না আমাদের পরের দিন হসপিটাল থেকে আসার পরেই মাকে আমরা রাতের বেলায় মানে ধরো এগারোটার দিকে গাড়ি করে কল্যাণীতে নিয়ে আসি আগের দিন রাতেও আমরা আমাদের ঘুম হয়নি কারণ হসপিটালে থাকতে হয়েছে পরের দিনও তাই সারাদিন মার ওই প্রেশার বেশি প্রেশার বেশি খুব চিন্তায় ছিলাম তাই সেই জন্য পাপাও গাড়ি চালাতে পারছিলো না ওভাবে চিন্তায় সেই জন্য আমরা অন্য গাড়ি ভাড়া করি আর অনেক মালপত্র আছে দেখতেই পাচ্ছ পিছনে মার ওইরকম সিরিয়াস কন্ডিশন দেখে তো আমরা খুব টেনশন করছিলাম আর দিদুনরাও তাই সেই জন্য আমরা যখন যাচ্ছিলামই কল্যাণীতে দিদুন বলল আমাকে নিয়ে যেতে দাদুর বাড়িতেই আছে তাই দিদুনকে আমরা সঙ্গে নিয়ে আসি কারণ একটু হেল্প হবে দিদুন একটু মাকে সাপোর্ট দিতে পারবে আমরা যেরকম দিতে পাচ্ছি। আর তারপরে আমরা হসপিটালে যাই হসপিটালে মাকে ভর্তি করে নেয় ওই রকমভাবেই তারপরে মাকে বলে যে এই এই ছবি করতে হবে পেটের তারপরে রক্ত পরীক্ষা অনেক কিছু দেয় তো ওখানের পরিষেবাটা আমাদের অতটা ভালো লাগেনি আর ওখানে থাকার মতো পরিস্থিতি ছিল না সেই জন্য মা কল্যাণীতে যেখানে যেই ডক্টরকে আগে দেখাতো তার কাছেই সাড়ে বারোটায় টাইম নিল এবং তার কাছে দেখালো এবং সেই ডক্টরও বলল যে মার এই কন্ডিশানটা খুবই একটা মানে মারাত্মক পজিশানে চলে গেছে আর মাকে এভাবে তো মানে রাখাটাও একটা বাড়িতে টাফ যেরকম আগেকার ডাক্তাররা বলছিল। এই ডাক্তারও সেই সেম কথাই বলল। আর আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম আর মার যখনই প্রেশার বাড়ছিল তখনই মানে ঘাড় প্রচুর ব্যথা ছিল ঘাড়ে ঘাড়টা মানে ফাট ফাট টাইপের করছিলো আর মা আর দেখতেই পাচ্ছো মুখ চোখ সব কালো হয়ে গেছে মানে চোখ বসে গিয়েছে আর মাকে দেখে তো খুবই কষ্ট লাগছিলো আমাদের যে এত কষ্ট পাচ্ছে মানুষটা ঠাকুরকে বারবার প্রে বল ঠাকুরকে ঠাকুরের কাছে বারবার প্রে করছিলাম যে ঠাকুর যাতে মাকে সুস্থ করেই দাও তাড়াতাড়ি যাতে বাচ্চাটা ভালোভাবে থাকুক মা ভালোভাবে থাকুক এক দুদিকে দুজনা হয়ে যাক এটাই চাইছিলাম আর তারপরে ডাক্তারের সাথে সব কথাবার্তা বলার পর পাপা মানে ডাক্তারই বললো যে যে আপনি হোমে ভর্তি করুন সন্ধ্যেবেলায় যেদিন দেখালো ডাক্তারকে সেই দিনই ডাক্তার বললো যে আপনি বাড়ি যান একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় মানে ছটার সময় ছটার একটু পরে নার্সিং হোমে ভর্তি হয়ে যান আমরা তো মানে খুবই টেনশান ছিলাম যে কি হবে না হবে নার্সিংহোমে ভর্তি থাকবে না সে তো নয় তো আমরা নার্সিংহোমে ভর্তি করেই দেব কিন্তু তারপরে কি হবে খুব টেনশানে ছিলাম এই দেখো দিদুনও গেছে আর আমরা যেদিন থেকে কল্যাণীতে এসেছি মানে করিমপুর থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে মানে থামছে না ঝিঝি করে বৃষ্টি হয়ে যাচ্ছে এই জন্য ছাতা করে মাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর যেহেতু আমরা গাড়ি নিয়ে আসিনি সেই জন্য আমাদের বাড়ির সামনেই টোটো ছিল তা তাকে বলে আমরা টোটোতে করে নার্সিংহোমে যাচ্ছিলাম এ দেখো মার চোখ মুখ না সত্যি খুব মানে কীরকম হয়ে গেছে আমরা খুব টেনশানে আছি তোমরা একটু প্রে করো মা যাতে সুস্থ হয়ে যাক আর সবই জানতে পারবে একটার পর একটা ভিডিওতে কি হচ্ছে মার সাথে কি না হচ্ছে তো ভিডিও দেখতে থাকো আর এরপরে তোমরা জানবে যে নার্সিংহোমে গিয়ে মার সাথে কি হলো আর কি বললো ডাক্তার